নিয়ান্ডারথাল নিয়ে যখন ডিসকাশনটা হয়, নিয়ান্ডারথাল থেকে সব সময় যে প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে নিয়ান্ডারথাল প্রবলেম। অনেক সময় নিয়ান্ডারথাল ফাইলোজেনেটিক ইস্যুটাই কিন্তু বেসিক্যালি নিয়ান্ডারথাল প্রবলেম, একই জিনিস। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে নিয়ান্ডারথালের ফাইলোজেনেটিক ইস্যু, মানে এটাকে আমরা কোথায় প্লেস করব, কোন জায়গায় রাখবো, আমাদের যে ক্লাসিফিকেশন অর্ডার আছে সেই অর্ডারের কোন স্তরে এটাকে ফেলতে পারি, বা কিভাবে এটাকে ডিফাইন করব, বা এটা কোথা থেকে অরিজিনেটেড হয়েছিল, সেই যে প্রবলেমটা সেইটাই কিন্তু হচ্ছে নিয়ান্ডারথাল প্রবলেম হিসেবেই আসে, মানে প্রবলেমই বলা হয় এটাকে। এটা নিয়ে অনেক তর্ক আছে, অনেক রকম, অনেকে অনেক রকম মতবাদ দিয়েছেন, সেটা নিয়ে আজকে ডিসকাশনটা হবে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে যখন নিয়ান্ডারথাল তোমাদের ব্রড কোয়েশ্চেন আসবে বা লিখতে দেবে, পজিশন বলতে কিন্তু ফাইলোজেনেটিক ইস্যুকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? ফাইলোজেনেটিক ইস্যুটাই তোমাকে লিখতে হবে। নিয়ান্ডারথাল প্রবলেম যদি এই টার্মটা আসে পার্টিকুলার, সেই তখনও কিন্তু তোমাকে এই ফাইলোজেনেটিক ইস্যুটাই লিখতে হবে, কারণ এর সমস্যাটা হচ্ছে এই ফাইলোজেনেটিক ইস্যু, যে একে কোথাও প্রপারলি এদিকেও ফেলা যায় না ওদিকেও ফেলা যায় না, অনেকে অনেকভাবে এটাকে প্লেস করেছে আর কি। এর পজিশনটাকে নিয়ে অনেক রকমের বিতর্ক আছে। তো আমরা তিনটে থিওরি আর কি আছে এর পিছনে, সেইটাই আজকে আমরা ডিসকাস করব, বা মতবাদ যেটাকে বলো, থিওরি ঠিক বলার থেকেও মতবাদ বলা গেলে হয়তো আরো বেশি ভালো হয়। তো সেটা নিয়ে আজকে ডিসকাশনটা হবে। এছাড়া নিয়ান্ডারথালের কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন দেখেছিলে, কিছু প্রবলেম সেখান থেকে? না ম্যাম, খুব একটা প্রবলেম নেই। এইটা একটা কোশ্চেন দেখছিলাম, এই প্রবলেম ফাইলোজেনেটিক। হ্যাঁ, ফাইলোজেনেটিক ইস্যুটা তো আজকে বলবো, কারণ অত দূর এখনো যাইনি, আজকে সেটা নিয়ে ডিসকাশনটা হবে, বুঝতে পারবে তখন কি বলতে চাইছি বেসিক্যালি। আচ্ছা, আর ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো হোমো স্যাপিয়েন্স নিয়ান্ডারথালেন্সিস, এই যে ব্যাপারটা, এটার আগের দিন আমরা যেগুলো পড়েছি সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল ফিচার্স পড়েছি, মূলত আগের দিন অ্যানাটমিক্যাল ফিচার্স টাই বলা হয়েছে। তার আগের দিন সাইট ডিসকভারি এগুলো জানা হয়েছে, কত ভাগে ভাগ করা হয়। নিয়ান্ডারথালের দুটো টাইপ আছে, ক্লাসিক্যাল একটা, প্রোগ্রেসিভ একটা। তো সেইটাকে কোন ক্লাসিক্যালের সাথে কোনটাকে কন্টেম্পোরারি রাখা হয়, প্রোগ্রেসিভের সাথে কোনটাকে রাখা হয়, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ডিসকাশনটা হয়েছিল। তো আজকে ডিসকাশনটা হবে মূলত নিয়ান্ডারথালের ফাইলোজেনেটিক স্ট্যাটাস, মানে এর পজিশনটা কোথায়, মানে ফাইলামটা আমরা এরা এদের এর একে আমরা কোথায় রাখবো, একটা জায়গায় তো এদেরকে রাখতে হবে, তো সেই স্ট্যাটাসটা আমাদের জানতে হবে। তো এই নিয়ান্ডারথাল ম্যান, এর যে ফার্স্ট রিকগনিশনটা হয়েছিল 1856 এ, তো এর ইভলিউশনারি যে পজিশনটা সেইটা নিয়ে প্রথম ডিসকাশনটা বা ডিবেট বলা যেতে পারে, সেটা প্রথম শুরু হয়েছিল এই 1856 এ, কিন্তু এখনো এই ডিসকাশনটা চলছে, কন্টিনিউ করছে, থামেনি। নিয়ান্ডারথাল নিয়ে প্রচুর রিসার্চ চলছে এখনো, প্রচুর ডিসকাশনও চলছে। তো যেটা হয় আর কি, নিয়ান্ডারথাল ক্লাসিক্যাল নিয়ান্ডারথালটা আর কি একটা টাইমে, মানে পর বা ক্লাসিক্যালের পর প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ একটা টাইমের, মানে সময়ের পর আর কি সেটা একটু ডিসঅ্যাপিয়ার করে যায় আর কি, তার ইয়েটা, তার পজিশনটা বা তার অবস্থানটা ডিসঅ্যাপিয়ার করে যায়। এই ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার পিছনে অনেকগুলো কনফ্লিক্ট কাজ করে, অনেক রকম, মানে অনেক রকম ইন্টারপ্রিটেশন দেয়া হয়েছে, অনেক 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 রকম ইন্টারপ্রিটেশন দিয়েছে। কেউ কেউ বলেছে যে এটা এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য বা ক্লাইমেটিক চেঞ্জের জন্য তারা এক্সটিংক্ট করে গেছে। কেউ কেউ বলছে যে তারা এই যে কন্টেম্পোরারি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, তাদের সাথে জিনের অ্যাবজর্পশন হয়ে গেছে, মানে তাদের জিন পুলের সাথে তারা অ্যাবজর্ব হয়ে গেছে, মিশে গেছে, তারা আর আলাদা করে তাদেরকে ভাগ, মানে ভাগ করা যাচ্ছে না, যে এটা আলাদা হোমো স্যাপিয়েন্স নিয়ান্ডারথালেন্সিস আর এটা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এইভাবে আর ভাগ করা যাচ্ছে না। তো এইরকম বিভিন্ন রকম কনফ্লিক্ট কিন্তু চলেছে। আবার কেউ কেউ বলছে যে এপিডেমিক হয়েছিল, তার জন্য হচ্ছে নিয়ান্ডারথাল এক্সটিং করে গেছে, এরকম বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন কিন্তু দেয়া হয়েছে। আবার কিছু কিছু অথরিটি বলছে যে
ট্রান্সফর্ম করে গেছে, মানে এই যে জিন পুল অ্যাবজর্ব করে যাওয়ার ব্যাপারটা যেটা বললাম, যে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স যেটা কন্টেম্পোরারি নিয়ান্ডারথাল যেরকম ছিল, সেরকম হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সও তো ছিল, তো তাদের সাথে তারা আর কি মানে সেইটাতে তারা ট্রান্সফর্ম করে গেছে, মানে নিয়ান্ডারথাল থেকেই তারা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সে পরিবর্তন হয়ে গেছে, এটা আবার অনেকে বলছে। আবার অনেকে বলছে যে এরা হচ্ছে ক্লাসিক্যাল নিয়ান্ডারথাল এসেছিল প্রথমে, তারপরে যে প্রোগ্রেসিভ নিয়ান্ডারথাল তার এইভাবে ইভলভ করেছে এবং তারপরে ম্যানে পরিবর্তন হয়েছে, মানে মডার্ন হিউম্যানে পরিবর্তিত হয়েছে, এটাও একটা ইন্টারপ্রিটেশন আর কি, যে নিয়ান্ডারথাল ম্যানের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে যেটা যে বিভিন্ন রকম যে ইভলিউশনারি এফেক্টস গুলো তাদের উপর বিভিন্ন ভাবে কাজ করেছিল, সেটা সবার উপরেই কাজ করে, তার নিয়ান্ডারথালরাও কিছু এক্সেপশন না, সেটাও একটা কাজ করেছিল। আবার কেউ কেউ বলছে তাদের যে আর্কিওলজিক্যাল রেকর্ডস গুলো যেটা, সেটা যেই রেকর্ডস গুলো পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে একটা ভীষণ গ্যাপ একটা মাঝখানে দেখা যাচ্ছে, মানে 5000 years এর একটা গ্যাপ, যেটা ক্লাসিক্যাল নিয়ান্ডারথালের সাথে ফার্স্ট মডার্ন হিউম্যানের একটা টাইম পিরিয়ড এর গ্যাপ দেখা যাচ্ছে হিউজ, সেটা আমাদের এই আর্কিওলজিক্যাল এভিডেন্সেস গুলোই আর কি আমাদের এই রেকর্ডটা প্রোভাইড করছে, বা এই টাইম পিরিয়ডটাকে বা এই গ্যাপটাকে তারাই আর কি সামনে নিয়ে আসতে সাহায্য করছে। তো এটাও আর একটা আর কি কি বলবো ইন্টারপ্রিটেশন বলতে পারো, তো এটা একটা ব্যাপার। কেউ আবার বলছে যে না, ইভলিউশনারি চেঞ্জেস এর জন্য একটা হিউজ ট্রানজিশন হয়েছে নিয়ান্ডারথাল থেকে মডার্ন হিউম্যানে, এই ইন্টারপ্রিটেশনটা অনেকেই দিয়েছেন আর কি, তো এটা একটা ব্যাপার। আরেকটা এক্সপ্লেনেশন যেটা, সেটা হচ্ছে নিয়ান্ডারথাল পুরোপুরি মানে ওয়াইপ আউট করে গেছিল, মানে একটা টাইমের পর তার কোনো এক্সিস্টেন্সই আর ছিল না, মানে সেটা মডার্ন হিউম্যানে আর কি ইভলভ করেছিল, তারপরে পুরো নিয়ান্ডারথাল পুরো ভ্যানিশ হয়ে গেছিল সাডেনলি, সেটাও একটা এটা সিম্পলার মডেল আর কি, মানে সেটাও একটা মডেল হিসেবে হয়েছিল, কিছুদিন চলেছিল, কিন্তু সেটা আবার বেশি দিন আর কি অ্যাকসেপ্টেন্স পায়নি আর কি খুব একটা। তারপরে কারণ এই যে নিয়ান্ডারথালের বিভিন্ন রকম এভিডেন্সেস গুলো, সেইগুলো মডার্ন হিউম্যানস এর বিভিন্ন এভিডেন্সের সাথে আর কি ওভারল্যাপ করে যাচ্ছিল, ডেটস গুলো মানে বিভিন্ন যে আর্কিওলজিক্যাল রেকর্ডস গুলো বা ইয়েগুলো সেইগুলো আর কি মাঝে মাঝে ওভারল্যাপ করে যাচ্ছিল, সেটা একটা সমস্যার জায়গা, মানে সেটা কিন্তু একটা প্রবলেম। তোমরা যখন নিয়ান্ডারথাল প্রবলেম লিখবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের লিখতে হবে যে এই অসুবিধাগুলো হয়েছিল, তাই জন্যই কিন্তু স্টিল নাও এটা একটা প্রবলেম, মানে এখনো এটাকে একটা প্রপার ফাইলোজেনেটিক স্ট্যাটাস এটা কিন্তু দেওয়া যায়নি, এটা এখনো ডিবেটটা চলছে। তো আর একটা যেটা মেজর প্রবলেম হয়েছিল, ইনভেশন হাইপোথিসিস যেটা, সেটা একটা জায়গায় এসেছিল, সেখানে একটা প্রিভিয়াস যে এতগুলো ইন্টারপ্রিটেশন যেগুলো ছিল সেইগুলো আবার খারিজ হয়ে গেছিল, সেখানে আবার একটা নতুন ধরনের ইন্টারপ্রিটেশন দিচ্ছে যে মানে একটা মডার্ন হিউম্যান আর নিয়ান্ডারথালের মধ্যে অনেক ডিফারেন্সেস দেখা যাচ্ছে, তাহলে কি করে তারা এই একই টাইম পিরিয়ড এর মধ্যে বিলং করতে পারে, সেটা নিয়েও একটা ডিবেট তখন কিন্তু স্টার্ট হয়ে গেছিল। আচ্ছা, তারপরে হার্ডিকা, তিনি একজন একটা আর ব্রেস আর কি দুজন আর কি কি বলবো একটা অল্টারনেটিভ থিওরি এটা প্রপোজ করেছিলেন, যে নিয়ান্ডারথাল ফেজ হাইপোথিসিস, সেটা তারা একটা থিওরি দিয়েছিল যে ক্লাসিক্যাল বা কনজারভেটিভ নিয়ান্ডারথাল যেটা আর কি তারাই আর কি পুরো পপুলেশনটা তাদের যেটা, সেটা আর কি মডার্ন হিউম্যানসেই আর কি ইভলভ করছিল, সেটা আবার তারা বলছিল। তো সেখানে আবার তারা জেনেটিক কনসেপ্ট আবার নিয়ে এসেছিল, স্পিসিস গ্রুপ এইসব কনসেপ্ট গুলো নিয়ে এসে তারা সেই ইন্টারপ্রিটেশনটাকে একটা লজিক্যাল বেস দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সেটা আবার তারা বোঝাতে চেয়েছিল যে হোমো স্যাপিয়েন্স যেটা সেই টাইমে ছিল সেটা হচ্ছে লাস্ট প্লিস্টোসিন পিরিয়ড এর টাইম, তোমাদের আমি জিওলজিক্যাল টাইম স্কেলটা প্রোভাইড করেছিলাম, সেটা যদি চেক করো তাহলে প্লিস্টোসিন ব্যাপারটা কিছুটা হয়তো ক্লিয়ার হয়ে থাকবে। তো সেই লাস্ট প্লিস্টোসিনের কিছু সময়কালে তখন নিয়ান্ডারথালকে দেখা গেছিল, কন্টেম্পোরারি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সও ফর্ম করছে, তো সেইটা হয়তো তারা কন্টেম্পোরারি ছিল বা হয়তো তারা কি ইভলভ করছিল, এইটা আবার অনেকে বলছে। তো এটা একটা কনফ্লিক্টের জায়গা, কোনোটাই কিন্তু একটা স্টেবল কিছু দিতে পারছে না, মানে নিয়ান্ডারথালের পজিশন সম্পর্কে কেউ স্টেবল একটা কথা বলতে পারছে না যে এটাই এটাই হয়েছিল বা এই নিয়ান্ডারথাল থেকেই মডার্ন হিউম্যান এসেছিল বা তারা কন্টেম্পোরারি ভাবে বিলং করতো বা তাদের জেনেটিক
পজিশন এক ছিল, সেগুলো কোনোটাই একটা প্রপার জায়গা কিন্তু তোমাকে বলতে পারছে না, এটা একটা কনফিউশনের জায়গা। তো অনেকে আবার অ্যানাটমিক্যাল বিভিন্ন রকম যে এভিডেন্সেস গুলো সেইগুলো দিয়ে প্রুফ করার চেষ্টা করছিল, না যে এটা এভলিউশনের মাধ্যমেই এটা হয়েছে, যে নিয়ান্দারথাল ম্যান ইভলভ করেই, অ্যানাটমিক্যালি ইভলভ করেই মডার্ন হিউম্যানে পরিবর্তিত হয়েছে, সেটা আবার অনেকে বলছে। যে আবার অনেকে বলছে যে না সেরকমটা হয়নি, ওরা রিপ্লেস করেছিল, মানে নিয়ান্দারথাল আর কি রিপ্লেসড হয়ে গেছিল মডার্ন হিউম্যানের দ্বারা, মানে মডার্ন হিউম্যান গ্রুপ ইভলভ করে চলে এসেছিল এবং দেন তারপরে তারা নিয়ান্দারথালের পজিশনটা তারা নিয়ে নেয় এবং তারা ধীরে ধীরে নিয়ান্দারথাল এক্সটিং করে যায়। এটা একটা আর কি এভিডেন্সেস দেওয়ার চেষ্টা করেছিল, সেটা অ্যানাটমি থ্রুতে, মানে অ্যানাটমিক্যাল চেঞ্জেসটাকে ভিত্তি রেখে, এভিডেন্স হিসেবে রেখে এই এই ইন্টারপ্রিটেশন গুলো দেওয়া হয়েছিল। এটা একটা ব্যাপার। তো এই যে এতগুলো যে বিভিন্ন ইন্টারপ্রিটেশন, এপিটেশন, এইগুলো কিন্তু এক একটা মডেল, মানে মানে এই প্রবলেমস গুলো হয়েছিল, মানে ফাইলোজেনেটিক স্ট্যাটাসে রাখতে পাচ্ছি না নিয়ান্দারথালকে, কি করে কিছুতেই একটা জায়গায় রাখা যাচ্ছে না, না যাওয়ার এই এই কারণগুলো বা এই ব্যাখ্যাগুলো বিভিন্ন মানুষ দিয়েছেন, কিন্তু এখনো কোনোটা একটা প্রপার জায়গায় আসেনি যে এটাই হয়েছিল, এই রিজনটাই হয়েছিল। কিন্তু এবার তিনটে মডেল আছে, একটা হচ্ছে আফ্রিকান অরিজিন মডেল, মানে এই নিয়ান্দারথালকে ফাইলোজেনেটিক ইস্যুটাকে এক্সপ্লেন করার জন্য তিনটে মডেল বা ইন্টারপ্রিটেশন দেয়া হয়, যখন ফাইলোজেন ইস্যু লিখবে তখন কিন্তু এই তিনটে মডেল সম্পর্কেই তোমাদেরকে লিখতে হবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যেটা আফ্রিকান অরিজিন মডেল। আফ্রিকান অরিজিন মডেলে কি বলছে, মানে আফ্রিকান অরিজিন মডেলে নামটা শুনেই বুঝতে পারছো যেখানে আফ্রিকার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে বলা হচ্ছে যেটা, যে আফ্রিকা থেকেই সবাই অরিজিনেট করেছিল, মানে আফ্রিকা থেকেই সবার আর কি উৎপত্তি, বা আফ্রিকাই হচ্ছে প্রথম স্থান যেখানেই তাদের আদি জায়গা, সেটা আর কি বলা হচ্ছে, সেখান থেকেই আফ্রিকান মানে অরিজিন আর কি, এটাই। তো এখানেই অ্যানাটমিক্যাল যে মডার্ন যে হিউম্যান বিইং, সে তাদের প্রথম মানে তাদের অরিজিনটা বেসিক্যালি আফ্রিকা, এই মডেলটা এটাই ক্লেম করছে। তো তারপর তারা ধীরে 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 ইভলভ করে এবং তারপরে তারা আউটার ওয়ার্ল্ডে স্প্রেড করে যায়, কিন্তু অরিজিনেট করেছে আফ্রিকা থেকে। তো এটা হচ্ছে আফ্রিকান থিওরির প্রধান বিষয় আর কি, যে 2000 ইয়ার্স এগো আর কি এই একটা মানে রাফলি একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হচ্ছে। তো সেইটা হচ্ছে তখনকার সময় থেকে আর কি আফ্রিকা থেকেই প্রথম মডার্ন হিউম্যান যেটা হয়েছিল, তার সূত্রপাত সেখান থেকেই হয়েছিল এবং সেখানেই তারপরে ধীরে ধীরে তারা ইভলভ করলো, সেটা অ্যানাটমিক্যালি হতে পারে আর বিভিন্ন যে সোশ্যাল পরপর যে চেঞ্জেস গুলো আর কি সেইগুলো ইভলভ করে এবং তারা ধীরে 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 তারা আউটার ওয়ার্ল্ডে তারা স্প্রেড করে গেল, মানে পুরো থ্রু আউট ওয়ার্ল্ডে তারা আর কি স্প্রেড করলো, কিন্তু অরিজিনেট হয়েছে আফ্রিকা থেকে। তো তারপরে যেটা আসছে, যে এই যে এই যে থিওরিটা আর কি, যেটা মডার্ন হিউম্যান, যে এখান থেকে অ্যানসেস্টারটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকা তাদের পূর্বপুরুষের বাসস্থান ছিল, তো তার মানে স্বাভাবিকভাবেই যে নিয়ান্দারথালেরও সেখান থেকেই ট্রানজিশন হয়েছিল, যে জেনেটিক্যালি তারাও মানে আর কি একই জায়গা থেকে আসছে, মানে নিয়ান্দারথালও আফ্রিকায় তারা ইভলভ করেছিল এবং তারপরে তারা ধীরে ধীরে ওভার দ্য টাইম ছড়িয়ে যায় পুরো পৃথিবীতেই আর কি, তারা স্প্রেড করে যায়, সেটা একটা ব্যাপার আসে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যেটা, যে অ্যানসেস্টার অফ যে মানে মডার্ন ইউরোপিয়ান যারা অ্যানসেস্টার, মানে বেসিক্যালি নিয়ান্দারথাল তো ইউরোপ, ইউরোপের একটা বিশেষ জায়গাকে কেন্দ্র করে এই কথাবার্তা গুলোকে হচ্ছে, কিন্তু কিন্তু এরা বলছে যে আফ্রিকাই অরিজিন ছিল। তো সেটাই যেটাই কথা হোক, এখানে মধ্যে বিষয়টা হচ্ছে আমার অ্যানসেস্টার হচ্ছে আফ্রিকা, আফ্রিকা থেকেই আমার ইউরোপিয়ানসরা ইভলভ করেছে, মানে তারা পরে ইভলভড হয়ে এখানে স্প্রেড করে গেছে, সেপারেট হয়ে গেছে, তখন প্রথমে নিয়ান্দারথাল হয়ে গেছে, তারপরে মডার্ন হিউম্যান হয়ে গেছে, বা যেটাই হোক কিন্তু এখান থেকেই মূল তাদের উৎস আর কি। এই যে এই এই তোমরা যখন ফাইলোজেনেটিক ইস্যু লিখবে, কোনো মডেল সম্পর্কে লিখতে যাবে, তোমাদের কিন্তু এই ডায়াগ্রামটা প্রোভাইড করতে হবে। তো সেই ডায়াগ্রাম অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এখানে বলছে যেটা,
এই তোমার কত ইয়ার্স বিপি যে টাইম স্কেলটা এখানটায় দেওয়া আছে, প্রথমে হোমো ইরেকটাস, তারপর আর্কাইক হোমো স্যাপিয়েন্স যেটা বলেছে আর কি, তারপর মডার্ন হোমো স্যাপিয়েন্স, তো তার টাইম স্কেলটা এখানে দেওয়া আছে। তো এখানে কি দেখাচ্ছে দেখো, এখানে দেখা আছে প্রথমে আফ্রিকা, আফ্রিকাকে আমি একটা এই মার্জিনটা দিয়ে মানে ইন্ডিকেট করছি। তো আফ্রিকাই হচ্ছে আদি, সেখান থেকে কি হচ্ছে, সেখান থেকে স্প্রেড করছে, প্রথমে ইউরোপে যাচ্ছে, তারপরে ইউরোপের থেকে তারপরে হচ্ছে আবার এশিয়ার দিকে যাচ্ছে। তো যেটাই হোক, হোমো ইরেকটাসও তাই, প্রথমে আফ্রিকা ছিল, তারপরে ইউরোপে গেল, তারপরে এশিয়া গেল। আবার যখন আর্কাইক হোমো স্যাপিয়েন্সে আসি, তাদের ক্ষেত্রে সেম, আফ্রিকাতে প্রথমে অরিজিনেট করেছে, তারপর ইউরোপ, তারপর এশিয়া অন্যদিকে স্প্রেড করছে। তো এই আফ্রিকান অরিজিন মডেল যেটা, সেটা প্রধান বক্তব্য একটাই জিনিস, যেটা আফ্রিকা থেকে সবাই ইভলভ হচ্ছে, সেটা হোমো ইরেকটাস হতে পারে, সেটা আর্কাইক হোমো স্যাপিয়েন্স হতে পারে, বা মডার্ন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স হতে পারে, যে কেউই হোক না কেন তার উৎপত্তি স্থল কিন্তু সেই আফ্রিকা। এইবার যেটাতে আসবো, সেকেন্ড মডেল যেটা ইভলিউশনের, যে মাল্টি রিজিওনাল মডেল। মাল্টি রিজিওনাল মডেলে কি বলছে, মাল্টি কথাটার মানে শুনেই বুঝতে পারছো যে এর মূল বক্তব্যটা কি, যে এরা বলছে, এই থিওরিটা বলছে যে না, আফ্রিকাটাই নয় প্রধান উৎসস্থল নয়, সেটা মানে আর কি, এই যে ইভলভটা মানে নিয়ান্দারথাল বলো আর মডার্ন হিউম্যান বলো, থ্রু আউট যে ইভলিউশন প্রসেসটা, তারা পুরো ওয়ার্ল্ডেই ছিল, তারা ডিফারেন্ট ডিফারেন্ট পকেটে সব জায়গাতেই ছিল আর কি, কোন একটা স্পেসিফিক আফ্রিকাতেই মানে কনফাইন ছিল না। তারপর তারা বিভিন্ন জায়গা থেকে অরিজিনেট করেছে, কিন্তু কন্টেম্পোরারি টাইম পিরিয়ডটা এক, তাদের মধ্যে বিভিন্ন রকম যে জেনেটিক ইস্যুগুলো, জেনেটিক ড্রিপ, অ্যাডাপ্টেশন, লোকাল এনভায়রনমেন্ট যে অ্যাডাপ্টেশন ফিচার্স গুলো, সেগুলো ওভার দ্য টাইম হয়েছে, কিন্তু তারা একমাত্র আফ্রিকা থেকে অরিজিনেট করেছে এরকমটা কিন্তু নয়। তো এই যে তাদের মধ্যে বিভিন্ন জায়গার যে পপুলেশন, এদের মূলত বক্তব্যটা হচ্ছে এক 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 একজন এক একটা জায়গা থেকে ইভলভ করেছে, কিন্তু প্রত্যেকে যে আলাদা আলাদা জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে যেহেতু ইভলভ করেছে, তাদের অ্যাডাপ্টেশন প্রসেসটা আর কি, অ্যাডাপ্টেশন অ্যাডাপটিভ ফিচার্স গুলো সেগুলো ডিফারেন্ট, বা জেনেটিক যে কম্বিনেশন গুলো বা জেনেটিক্যাল চেঞ্জেস গুলো সেইগুলো ডিফারেন্ট, বা জিন ফ্লো বা জেনেটিক ড্রিফ্ট বা ন্যাচারাল সিলেকশন, এই যে পুরো চেঞ্জটা সেটাও ডিফারেন্ট, মানে রিজিয়ন অনুযায়ী সেটা তাদের মধ্যে সেই ডিফারেন্স গুলো চলে এসেছে। আফ্রিকায় যে ইভলভ করেছে সে আফ্রিকার মতো করে ইভলভ করেছে, কারণ আফ্রিকার একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, তার জিওগ্রাফি, তার এনভায়রনমেন্টটা সম্পূর্ণ ডিফারেন্ট ইউরোপের থেকে, ইউরোপেরটা আবার আলাদা রকম, সেখানকার জিওগ্রাফিক্যাল লোকেশনটা ডিফারেন্ট, সেখানকার অ্যাডাপটিভ ফিচার্স গুলো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট হবে। সেই রকম ভাবে তাদের ইভলিউশন প্রসেসটা চলেছে, এবং সেইভাবেই জেনেটিক ফ্লোটা হয়েছে, বা জেনেটিক ড্রিফটটা হয়েছে, বা সেইভাবেই তাদের প্রত্যেকে আলাদা আলাদা রিজিয়ন ওয়াইজ ন্যাচারাল সিলেকশনটাও হয়েছে আর কি। তো মানে সিঙ্গেল স্পিসিস আর কি, একটা জায়গা থেকে, নির্দিষ্ট একটা জায়গা থেকে কিন্তু তারা ইভলভ হয়নি, এটাই কিন্তু মানে মূল বক্তব্য আর কি। এই যে এখানেও ঠিক সেম কথা বলা আছে, যে অ্যানসেস্টার অফ মডার্ন ইউরোপিয়ান্স, আর্কাইক হোমো স্যাপিয়েন্স, জিন ফ্লোটা আর কি রেস্ট অফ দা ওয়ার্ল্ডে আর কি মানে সিমিলার হলো, কিন্তু তাদের ওই এনভায়রনমেন্টের অনুযায়ী অনুযায়ী আর কি চেঞ্জ হয়ে গেছে, সেটাই হচ্ছে মূল ব্যাপার, মানে রিজিয়ন, মাল্টি রিজিয়ন রিজিওনাল এফেক্টটা তাদের উপর পড়েছে, বা বায়োলজিক্যাল যে ভ্যারিয়েশনস গুলো তাদের উপর এসেছে। এই এই প্যাটার্নটা আর কি, মানে উলফ অফ 1984-এ আর কি, 1984 আর থর্ন আর উলফ অফ 1992-তে আর কি এই ব্যাপারটার কথা আর কি বলেন আর কি, সিঙ্গেল ইভলিউশনারি স্পিসিস লোকাল ভ্যারিয়েশন, এই কনসেপ্টটা আর কি তারা আর কি ইন্ট্রোডিউস করেছিলেন। তো এখানে হচ্ছে এই যে কথাটা বললাম, ওখানে যেরকম দেখেছিলে আফ্রিকা থেকেই সব অরিজিনেট করছে, এটা আফ্রিকা, সেখান থেকে ইউরোপে যাচ্ছে, তারপর এশিয়া যাচ্ছে, এখানে কিন্তু সেটা না, আফ্রিকা আলাদা, ইউরোপ আলাদা, এশিয়া আলাদা, এখানে মডার্ন হোমো স্যাপিয়েন্স আছে, আর্কাইক হোমো স্যাপিয়েন্স আছে, হোমো ইরেকটাস আছে, বাকি কিন্তু একই আছে। এখানে এখানে যে টাইমলাইনটা দেয়া আছে, সময়ের টাইমলাইনটা, এখানে হচ্ছে টাইম মেনশন করে দেয়া আছে 600, 400, 200, এইভাবে এত ইয়ার্স বিপি এটা দেয়া আছে, যে যে সময়ে এসেছিল আর কি, সে আলাদা আলাদা ভাবে কিন্তু এসছে, আফ্রিকাতে আলাদা ভাবে অরিজিনেট করেছে, কোনো লিংক নেই কিন্তু দুটোর মাঝখানে, কিন্তু এই কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে ইউরোপে আলাদা, এশিয়াতে আলাদা, মানে হোমো ইরেকটাস আফ্রিকাতেও হয়েছে, ইউরোপেতেও অরিজিনেট করেছে, এশিয়াতেও অরিজিনেট করেছে, সেম
আর্কাইক হোমো স্যাপিয়েন্স এবং মডার্ন হোমো স্যাপিয়েন্স সেম। হ্যাঁ বলো, কিছু বলছো? ওই আগের যে গ্রাফটা ছিল, হ্যাঁ হ্যাঁ আফ্রিকা থেকে ইউরোপ, ইউরোপ থেকে এসে যাচ্ছিল, হ্যাঁ দুটো তারপর যে দাগ ছিল, ওই দুটো দাগের ফাংশন কি ছিল? ওই দুটো দাগ দেখো, পার্থক্যটা বোঝো। ওখানে বলছিল এই আফ্রিকা তো একটা দাগ দেখতে পাচ্ছ, এখানে যেটা আফ্রিকা একটা দাগ মানে আফ্রিকা থেকেই অরিজিনেট করছে, মানে এই দেখো হোমো ইরেকটাস তলায় আছে, হোমো ইরেকটাস আফ্রিকাতেই মানে তার অরিজিন, সেখানেই তাকে পাওয়া যাচ্ছে, সেটা আফ্রিকা। আর্কাইক হোমো স্যাপিয়েন্স, মডার্ন হোমো স্যাপিয়েন্স, তো সেখান থেকে তারা ইউরোপে যাচ্ছিল, মানে প্রথমে আফ্রিকাতেই তার জন্মস্থান, সেখান থেকে তারপর ইউরোপে যাচ্ছে, তারপর এশিয়াতে যাচ্ছে, এরকম হচ্ছিল। কিন্তু এখানে কিন্তু সেটা বলছে না, এখানে বলছে যে এরা আফ্রিকাতেও জন্মেছিল, মানে ছিল আর কি, এক্সিস্ট করতো, ইউরোপেও এক্সিস্ট করতো, এশিয়াতেও এক্সিস্ট করতো, একই টাইম পিরিয়ডে এক্সিস্ট করতো, ঠিক আছে? মানে তারা তাদের জিওগ্রাফিক্যাল লোকেশনে তারা ইয়ে হয়েছিল, কিন্তু ওখানে সেটা হচ্ছিল না, ওখানে কিন্তু এই দুটো দাগ ছিল না, এশিয়ার এই ইউরোপের এই দুটো দাগ ছিল না, আফ্রিকা থেকে তারা গেছিল ইউরোপে, আফ্রিকা থেকে তারা গেছিল এশিয়ায়, পার্থক্যটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তো এখানে এইটাই জন্য মাল্টি রিজিওনাল, মানে মাল্টি রিজিয়নটা কভার করছে যেহেতু, সেই জন্য এটাকে মাল্টি রিজিওনাল মডেল বলছে। তো এবার যেটা আসছে 3 নম্বর মডেল, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন মডেল। অ্যাসিমিলেশন নামটা শুনেই বুঝতে পারছো যে আগের যে দুটো আছে সেই দুটোকে অ্যাসিমিলেট করেই এই মডেলটা বেসিক্যালি হচ্ছে, মানে মাল্টি রিজিওনালও আছে এখানে, আবার তোমার এদিকে আফ্রিকার অরিজিন যেটা, যে ফ্যাক্টটা, যে সিঙ্গেল রিজিয়ন থিওরি যেটা আর কি, বা আফ্রিকাই আর কি, সিঙ্গেল বলবে না, আফ্রিকাই বলবে, তো সেইটাও এখানে আছে। দুটোকে একসাথে কম্বাইন করে এরা একটা থিওরি দিচ্ছে যে না, যে দুটোই এখানে আর কি পসিবল হয়েছিল, এটাতেও হয়েছিল, এন্টায়ার ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে পড়েছিল, আবার আফ্রিকা থেকেও আর কি অরিজিনেট করেছিল, মানে সেখানে সব সমস্ত যে আর কি কি বলবো, অ্যাডাপটিভ যে ফিচার্স গুলো তারা পেয়েছিল, তার এই দুটো থিওরির বা দুটো মডেলের প্রভাবই এখানে কম্বাইন করে দেওয়া হলো, দুটোকে একসাথে রাখা হলো। এই গ্রাফটা দেখে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা জায়গায় কেউ ফিক্স নেই, আফ্রিকাতে সে অরিজিনেট করছে ঠিক কথা, আফ্রিকা থেকে অরিজিনেট করে সে আবার ইউরোপেও চলে যাচ্ছে, ইউরোপে অরিজিনেট করছে ঠিক কথা, কিন্তু ইউরোপ থেকে অরিজিনেট করে তো এশিয়াতেও চলে যাচ্ছে, আবার এশিয়াতেও অরিজিনেট করছে, মানে এখানে তোমার আফ্রিকার অরিজিন মডেলটাও আছে, আবার মাল্টি রিজিওনাল মডেলটাও আছে, তাই এই দুটো এটা একসাথে কম্বাইন করছে বলেই হচ্ছে এটা হচ্ছে অ্যাসিমিলেশন মডেল। দুটোর মধ্যে কিন্তু মানে দুটোই থাকছে, আমরা তার মানে অল ওভার ওয়ার্ল্ডে একই টাইম পিরিয়ডের মধ্যে হোমো ইরেকটাস, আর্কাইক হোমো স্যাপিয়েন্স, মডার্ন হোমো স্যাপিয়েন্স তিনজনেই আছে, এবং তাদের টাইম পিরিয়ডটা সেই একই আছে, কিন্তু তারা সব জায়গা থেকে সব জায়গায় মুভ করছে, কোনো একটা স্পেসিফিক জায়গায় কনফাইন্ড হয়ে যাচ্ছে না। আফ্রিকাতে সে যদি তার অরিজিন হয়ে থাকে সে ইউরোপেও যাচ্ছে, ইউরোপে যদি তার কারোর অরিজিন হয়ে থাকে সে আবার এশিয়াতেও যাচ্ছে, মানে সবাই মুভিং মুভিং হয়ে যাচ্ছে আর কি, কেউ ফিক্সড নয় কোনো একটা জায়গা। তো এইটা হচ্ছে 3 নম্বর মডেল। এই তিনটে, হ্যাঁ বলো। ম্যাম এইটা যে বলছেন আরকিয়ে আরকিয়ে হোমো স্যাপিয়েন্স মডার্ন হোমো স্যাপিয়েন্স, যে এটাই কি সেই আরকিয়ে হোমো স্যাপিয়েন্স নিয়েন্ডারথ্যালিস? না না, আর্কাইক হোমো স্যাপিয়েন্স আমি মানে বলেছিলাম তোমাদের, আর্কাইক হোমো স্যাপিয়েন্স মানে বলেছিলাম ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল যেটা মানে মানে প্রোগ্রেসিভ যেটা না, মানে যেটা চেঞ্জ করে নিজেকে চেঞ্জ করেনি, সে ওরকম ওল্ড ভার্সনটা, ওল্ড ভার্সনটা মানে ক্লাসিক্যালটা, মডার্ন হোমো স্যাপিয়েন্স, হ্যাঁ মডার্ন হোমো স্যাপিয়েন্স মানে হচ্ছে এখানে যেটা প্রোগ্রেসিভ, মানে প্রোগ্রেসিভ যে নিয়ান্ডারথালের যে ইয়েটা প্যাটার্ন মানে টাইপটা সেইটা হচ্ছে এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তো এই তিনটে এটা নিয়ে বলো, ঠিক আছে?
অ্যাসিমিলেশন মডেল বা তিনটে যে মডেল আমি বললাম সেটা কিন্তু নিয়ান্দারথালের ফাইলোজেনেটিক ইস্যুকে ডিসক্রাইব করবার জন্যই এই তিনটে মডেলকে বলা হয়েছে কিন্তু, ঠিক আছে? ম্যাম এটা উল্টোটা হয় না, মানে যেটা যেটা আফ্রিকা থেকে ইউরোপে যাচ্ছে, ইউরোপ থেকে এশিয়াতে যাচ্ছে, এটা কি এশিয়া থেকে ইউরোপ বা ইউরোপ থেকে না, আফ্রিকা জেনারেলি কি এরকম? হয় বলতো, কেন আফ্রিকা বলা হয়েছে? কারণ আফ্রিকা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে প্রচুর ফসিল এভিডেন্স পাওয়া গেছে, এবং যে সব থেকে ওল্ডেস্ট যে লুসি, যেটা আর কি কি বলবো, সে তার মধ্যে অনেকটা ইরেক্ট পশ্চার আর কি পাওয়া গেছিল আর কি, তার স্কেলিটার এভিডেন্স বা এভরিথিং, সেই এভিডেন্সটাও কিন্তু আফ্রিকা থেকেই পাওয়া গেছে। আফ্রিকার অলডুবাই গর্জ খুব একটা ইম্পর্টেন্ট সাইট, সেখান থেকে প্রচুর হিউম্যান এভিডেন্সেস পাওয়া গেছে, মানে তোমার অ্যানাটমিক্যাল এভিডেন্সেস বলো বা টুলস এর এভিডেন্সেস বলো, এভরিথিং পাওয়া গেছে। তাই জন্য আফ্রিকাকে মাদার হিসেবে ধরা হয়, যে আফ্রিকা থেকেই হয়তো অরিজিনেট করেছিল। ওই জন্যই কিন্তু প্রথমে হচ্ছে আফ্রিকান, মানে যেটা প্রথম বললাম আর কি, আফ্রিকার অরিজিন আর কি, সেই যে মডেলটা দেয়া হচ্ছে সেটা ওই জন্য আফ্রিকাই বলা হচ্ছে। ইউরোপ কি হয়, ইউরোপ অনেকটা পরে, সেটা অনেকটা ইভলভ করার পরে ইউরোপে স্প্রেড করছে, এরকম একটা পারসেপশন আছে আর কি, ধরা হয়। এমনটা হতেও পারে কোনোদিন, হয়তো আবিষ্কার মানে সব রকম তথ্য বা রেকর্ড সবকিছু ডিসকাস করে সবকিছু ইয়ে করে হয়তো হতেও পারে যে এটা তুমি যেটা বলছো সেটা আসতেও পারে, কিন্তু সেটা এখনো আসেনি। এটা এখনো স্টিল নাও একটা প্রসেস চলছে, যেটা ডিসকাশনটা হচ্ছে সেটার এখনো কিন্তু প্রপার এভিডেন্স কিছু পাওয়া যায়নি। এখনো আমরা নিয়ান্দারথালকে কিন্তু একটা জায়গায় ফেলতে পারিনি যে এরা এই কারণেই মানে আর কি এই জায়গাটাতে বা এই স্ট্যাটাসটাকে একে ফেলা যায় বা রাখা যায়, বা এ এ এক্সটিং করেই গেছিল, এর আর কোনো এক্সিস্টেন্স নেই, বা এর থেকেই মডার্ন হিউম্যানে এসছে সেটারও কোনো এভিডেন্স নেই। তো সবটাই একটা আলোচনার জায়গায় রয়ে গেছে, এখনো কিন্তু এটা একটা কমপ্লিট কি বলবো কংক্রিট ইনফরমেশনের জায়গায় কিন্তু এটা আসেনি, ঠিক আছে? তো যখনই তোমরা মডেল মানে আর কি ফাইলোজেনেটিক ইস্যু লিখবে, ফাইলোজেনেটিক ইস্যু লিখলে তোমাদের এইটাই লিখতে হবে আর কি। তো আর তোমার যদি নিয়ান্দারথাল প্রবলেম লেখো তাহলেও কিন্তু এটাই লিখতে হবে, আলাদা কিছু কিন্তু নয়। প্রবলেম যখন লিখতে যাবে না, প্রথমে যে তিনটে মডেল ডিসক্রাইব করার আগে প্রথম যে পোর্শনটা বললাম ওইগুলো একটু বেশি করে মেনশন করবে, যে এ এইটা বলেছিল, ও ওটা বলেছিল, তাহলে কিন্তু সুবিধা হবে। মানে কেউ প্রথমে বলেছিল যে না এরা একই সাথে আর কি এক্সিস্ট করছে, মানে মডার্ন হিউম্যানও আছে নিয়ান্দারথালও আছে, সেটা বলছে কেউ, বলছে না নিয়ান্দারথাল শেষ হয়ে গেছে, মডার্ন হিউম্যান তারপরে কন্টিনিউ করছে, কেউ বলছে না নিয়ান্দারথাল থেকেই মডার্ন হিউম্যানে ইভলভ করে গেছে, তাদের মধ্যে অ্যাডভান্স কিছু ফিচার সেটা মডার্ন হিউম্যানের মধ্যেই আর কি এক্সিস্ট করে গেছে, কেউ বলছে না দুটো এরা মিশে গেছে, মানে এর সাথে এ কন্টেম্পোরারি পিরিয়ডে ছিল, এখন মডার্ন হিউম্যানের মধ্যেও কিছু ফিচার্স দেখা যেতে পারে রিসার্চ করলে, এই রকম এই যে ইন্টারপ্রিটেশন বিভিন্ন লোকে দিয়েছে, এইগুলো কিন্তু তোমার প্রবলেম আসলে অবশ্যই লিখতে হবে। আর এই থিওরি তিনটে দিলে তো খুবই ভালো হয়, ঠিক আছে? কোনো বোঝবার কোনো অসুবিধা আছে কি? ঠিক আছে, আর কোনো যদি কোয়েশ্চেন থাকে করতে পারো, কারণ আজকে আমি এর থেকে বেশি কিছু বলবো না, কারণ নিয়ান্দারথাল একটা মানে আর কি বোঝবার জায়গা অবশ্যই, আর অনেকটাই পোর্শন আর কি। ঠিক আছে, পড়ে নিয়ে আরেকবার যদি কোশ্চেন থাকে পরের দিন আপনি জানাও। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, পরের দিন জানাবে। এছাড়া তোমরা নিয়ান্দারথালের কোনো কোয়েশ্চেন আর দেখেছিলে কি, মানে ইয়ের থেকে, 10 ইয়ার্স থেকে? এখন দেখিনি মা, ওই ফাইলোজেনেটিক্সে দেখি, ওটা বারবার অনেকবার এসেছে, হ্যাঁ ফাইলোজেনেটিক ইস্যুটাই ওই জন্য আমি করিয়ে দিলাম, এটা আলাদা করেই করেছি যাতে সুবিধা হয়। তো এটা আমি, হ্যাঁ হ্যাঁ দেখে নাও, বা তুমি লিখতে গেলেও বুঝতে পারবে, এখানে কিছু অসুবিধা হবে না। তোমার এখানে যে প্যাটার্নে লেখা আছে পুরো ব্যাপারটা, তোমাকে সেইভাবেই লিখতে হবে, আলাদা কিছু না। কিন্তু না না, ফাইলোজেনেটিক ঠিক ইস্যু আছে ম্যাম, একদম একদম ঠিক আছে, একদম তুমি ক্লিয়ার। আর লিখে এই ডায়াগ্রাম গুলো কিন্তু অবশ্যই দেবে, ডায়াগ্রাম ছাড়া কিন্তু কিচ্ছু দেখো। হবে না। মডেল সম্পর্কে লিখলে তুমি আলাদা কথা, দু চার কথা লেখো, কিন্তু অবশ্যই এই ডায়াগ্রামটা দেবে, ডায়াগ্রাম দিলেই কিন্তু আনসারটা কমপ্লিট হবে, তিনটেরই ডায়াগ্রাম লাগবে, ঠিক আছে? ঠিক না, ঠিক আছে, তো আজকে আর আমি এর থেকে বেশি কিছু বলছি না, আবার স্যাটারডেতে ক্লাস নেব।
আচ্ছা, তোমাদের কোন পোর্শন থেকে নিলে ভালো হয় কিছু বলবে কি? মানে এই পোর্শনটা আগে করালে ভালো হয় বা এই পোর্শনটা আগে করা ভালো হয়, এরকম কিছু যদি ব্যাপার থাকে বলতে পারো না কিন্তু তবে আমাকে। তবে নতুন ঠিক আছে, আপনি যেটা পছন্দ লাগে। আচ্ছা, মানে কোনো এমনি অসুবিধা হচ্ছে না তো কোনো জায়গায় বা না বুঝতে আপনি পারছি না যেটা বা? পছন্দ মোটামুটি বুঝতে অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি তাও তোমরা কোয়েশ্চেন্স গুলো করো আর অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবে। আমি দেখছি যদি, হ্যাঁ আরো যদি কিছু আগানো যায় তখন আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, একদম আমাকে জিজ্ঞাসা করে নেবে কোন জায়গায় বাঁচে না বাঁচে। নেক্সট স্যাটারডে এর মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার চেষ্টা করো, তারপর ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করা হয়ে গেলে তারপরে আমি ইয়ে করব, আমি আবার নেক্সট নিয়ান্দারথালের উপর অ্যাসাইনমেন্ট দেবো। আর একটা বিষয় যেটা বলার, যে আর্কিওলজিতে মোটামুটি কিন্তু কভার হয়ে গেছে যদি আমি দেখতে যাই আর কি, অন্যগুলো ছাড়া। এইবার যদি তোমরা বলো যে না আর্কিওলজি আর এখন পড়বো না, আমরা বায়োলজি পড়বো, তাহলে আমি বায়োলজিতে শিফট করব। আর যদি না বলো যে না আর্কিওলজির আরো যে পোর্শনস গুলো আছে সেইগুলো পড়াতে, তাহলে আমি সেইটা কন্টিনিউ করব। কারণ আর্কিওলজির যে মেজর যে জায়গাগুলো যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, যেরকম ধরো ওই প্যালিও অ্যানথ্রোপোলজির এই নিয়ান্ডারথাল ম্যান, সেটা একটা জায়গা। কালচারের তোমার নিওলিথিক প্রধান জায়গা, এছাড়াও আমি কিছু আপার প্যালিওলিথিকের পোর্শনস পড়েছি, আর ব্রাঞ্চেস এর এথনো আর্কিওলজি, আর তোমার ডেটিং আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এইগুলো তোমাদের মোটামুটি হয়ে গেছে আর্কিওলজিতে। তো এইবার এইবার তুমি তোমরা আর কি বলো যে কি করবো তাহলে, আর্কিওলজি আর কিছু করাবো প্যালিও অ্যানথ্রোপোলজি থেকে? আর আর দু একটা ক্লাস করান, তারপর বায়োলজি গুলো ঢুকে যাবে। তারপর আর এটা বায়োলজিটা ভালোই ঢুকে লাগছে যাবে। পড়তে, একবার পড়ে নি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বায়োলজিক্যালটা শিখ। যেমন ধরুন হ্যাঁ কিছুটা হলেও জানি, মানে যেহেতু পড়ে এসেছি মানে অতটা জানি না কিন্তু কিছুটা হ্যাঁ, হলেও জানি, কিন্তু ধারণা আছে একদমই কিছুটা। নিউ তো। হ্যাঁ 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 একদমই নিউ পার্ট। ঠিক আছে, তাহলে আমি আর্কিওলজিটাই কন্টিনিউ করব, আর যে যে জায়গাগুলো আছে সেই সেই জায়গাগুলো দেবো। আর কালচারের কিছু কিছু জায়গা শর্ট নোটে আমি দেখলাম যে কিছু কিছু সাইট, স্পেসিফিক সাইট, সেই জায়গাগুলো তোমাদের এখনো কভার হয়নি, সেই জায়গাগুলো তাহলে আমি কভার করে দেব। আর এই ম্যানগুলো যেগুলো, একটা নিয়ান্দারথালই পড়িয়েছি, এখন অন্য কিছু পড়াইনি, যেহেতু নিয়ান্দারথালে বেশি ফোকাসটা থাকে এই জন্য নিয়ান্দারথাল শেষ করলাম। তো এরপর আমি দেখি হোমো ইরেকটাস বা রামাপিথেকাস, এই জায়গাগুলো আমি করাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর ওই আজ। জায়গাটাতে হ্যাঁ কোশ্চেন বলো আছে বলো। রামাপিথেকাস, শিবাপিথেকাস, ওই জায়গাটাতে কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, রামাপিথেকাস শিবাপিথেকাস ওই জায়গাটা থেকে আসে। এছাড়া তোমার যেটা আসে তোমার অস্ট্রালোপিথেকাস, এটা একটা বড় জায়গা, এই জায়গাটা করাতে হবে। আর মোটামুটি এইগুলো করালে তোমরা পেয়ে যাবে, কারণ নিয়ান্ডারথালের ম্যানের মধ্যে তোমার চ্যান্সলেট ম্যান ঢুকে যাচ্ছে, ক্রোম্যাগন্যান ঢুকে যাচ্ছে, যেগুলো শেষ হয়ে গেছে অলরেডি, এর মধ্যেই আছে, তোমরা এর থেকেই লিখতে পারবে, আলাদা কিছু লাগবে না। ঠিক আছে, এরপর তাহলে তোমরা ঠিক আছে, হ্যাঁ লিখতে যদি আরো মেটেরিয়াল চাও সেটা আমি প্রোভাইড করে দেবো, সেটা লাগবে না, কিন্তু বেসিক ব্যাপারটা এটাই। ঠিক আছে, নিয়ান্ডারথাল থেকেই কিন্তু 80% যদি কোয়েশ্চেন বলো প্যালিও অ্যানথ্রোপোলজিতে, নিয়ান্ডারথাল থেকেই আসছে। ঠিক আছে, বাকি যে খোঁজ আপনি বলো। গুলো দেখেছেন হ্যাঁ, এই আর্কিওলজিতে মোটামুটি কত নাম্বার আছে? না আর্কিওলজি থেকে দেখো ব্রড কোয়েশ্চেন ভালোই আছে, মোটামুটি রেঞ্জ বলছি, রেঞ্জ আর্কিওলজি থেকে এক্সাক্ট নাম্বার রেঞ্জটা আমি তোমাকে বলতে পারবো না, যে আর্কিওলজি থেকে ঠিক এতটাই পোর্শন আসে সেরকমটা কিন্তু না, কারণ মিশিয়ে আসে তো পেপারটা, মানে এদিকে তোমার বায়োলজি আছে। মোটামুটি বলছি মানে কতটা কভার করে, তাও 30-40-50 আপনি দেখেছেন মানে 50 তো এভাবে? অ্যাটলিস্ট কভার করে, 50 আমি কম করে বলছি, ঠিক আছে 50 কভার করেই, কারণ এদিকে তোমার কালচার আছে, ইন্দাস ভ্যালি আছে। আর একটা মজার ব্যাপার কি জানো তো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই যে পার্টটা, এটা তো এটা কিন্তু কালচার মানে সোশ্যাল কালচারাল অ্যান্থ্রোপোলজির মধ্যেও পড়ে, যেটা আর্কিওলজিতে আমরা পড়ছি ঠিক কথাই, কিন্তু ওটা কিন্তু বেসিক্যালি ওটার মধ্যেও পড়ে, দুটো কিন্তু মিশে আছে। তুমি যদি ভাগ করতে চাও ওইভাবে, ভাগ করাটা মুশকিল, আমি তোমাদের ভাগ করে দিয়েছি পড়ানোর খাতিরে যাতে সুবিধা না হয় না তোমাদের। সেটা মুশকিল, আমি জানি সেটা মুশকিল। আমি থেকে এটা জিজ্ঞেস করছি যে হ্যাঁ মোটামুটি আমি একটা বুঝতে পারছি যে তুমি কি হতে সিলেবাসে পারে, কতটা কভার করেছো সেটা বোঝবার জন্য একটা বুঝতে কনফিডেন্স চাই। পাবো এসে। হ্যাঁ বুঝতে পেরেছি আমি জিনিসটা, কি আমি কম করে বলছি, 50 তো আসেই, কম করে বলছি।
আর বায়োলজি থেকে কত আছে ম্যাম? বায়োলজি থেকে তোমার ওরকম যদি 70-80 তো আসে বায়োলজি থেকে, আর বাকিটা তোমার কালচার, ঠিক আছে? তাও বায়োলজির মধ্যেও আবার পার্ট থাকে, দেখো একটা যদি গোটা কোয়েশ্চেনটা বায়োলজির হয় না, তার মধ্যে আর্কিওলজি ঢুকে যায়, আর্কিওলজি বলতে প্যালিও অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? এইখানে যেটা ব্যাপার হচ্ছে, এই যে একটা কোয়েশ্চেন আসে দেখবে যে স্কাল স্কাল এর চেঞ্জেস, অ্যানাটমিক্যাল চেঞ্জেস যেগুলো এসেছিল সেটা কিন্তু বায়োলজিরই পার্ট ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? কিন্তু ওটা আবার কিন্তু আর্কিওলজিরও পার্ট, ওটা যদি ধরো ওটা আবার আর্কিওলজিরও পার্ট, মানে প্যালিও অ্যানথ্রোপোলজিরও পার্ট, ওই জিনিসগুলো। আপনি তো বায়োলজিক্যাল আর আর্কিওলজিক্যালটা পড়াবেন তো, আর কিছু পড়াবেন তাই তো? না আমি তো সোশ্যালটা তো স্যার পড়াচ্ছেন, ওই জন্য আমি ওই পার্টটা পড়াচ্ছি না। সোশ্যালে তোমাদের তো হয়ে গেছে তো, ক্লাস তো হচ্ছে ওটা নাকি? দুটো ক্লাস হয়েছে স্যার, স্যার একটু প্রবলেম ছিল ওই করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি তোমাদের অসুবিধা কিছু থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, সেটা স্যারকেও জিজ্ঞাসা করতে পারো বা আমাকেও জিজ্ঞাসা করতে পারো, সেটা নিয়ে কোনো ইস্যু নেই, ঠিক আছে? আমি চাইছি সিলেবাসটা ঠিকঠাক টাইমে শেষ হোক, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলো। হ্যাঁ মানে এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না আমি সিলেবাসটা, মানে জানতে চাইছিলাম যে কত হ্যাঁ বুঝতে সিলেবাসটা পেরেছি বড় আমি তো। তোমার, হ্যাঁ হ্যাঁ তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি যে তুমি কি, তোমার প্রশ্নটা এক্স্যাক্টলি আমি কোথায়। এতদিনে আমি আমি এতদিনে মানে বুঝলাম, মানে কিছুই লিখতে পারতাম না, মানে কিছুই লিখতে পারতাম, সবই মুখস্থ হতো তো, মানে ভুলে যেত। আর একটা হ্যাঁ ওটা মুখস্থ একটা অত সমস্যা থাকে, হয়ে যায়, এত ইনফরমেশন মুখস্থ করে মনে রাখাটা খুব ডিফিকাল্ট। তো আপনাদের এটা হিস্ট্রি জিওগ্রাফি এগুলো তো মাস সিলেবাস, মানে কত করবো, একটা হয় মুখস্থ লিমিট আছে। হ্যাঁ, না না অতটা করা সম্ভব নয়, একটা তুমি তুমি যে ট্র্যাকে এগোচ্ছো সেই ট্র্যাকে এগিয়ে যাও, বুঝতে যখন পারছো আমি লিখতেও কিন্তু পারবে। পারতাম না যে হোমো হ্যাবিলিস মানে কি, হোমো এরেকটাস কি, নিয়ান্ডারটাল কি, ফাইলোজেনেটিক কি, এগুলো কিছু বুঝতামই না, শুধু না 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 সে ঠিক, জীবন মুখস্থ করতাম। না ওইভাবে মনে রাখতে পারবে না বেশি দিন, কি করে মনে না না রাখবে মনে বল। রাখতে পারবো, আমি তো ওইটাই খুঁজছিলাম, তার মধ্যে আপনাদেরকে পেয়ে গেলাম যে আমার বোঝাটা খুব একটা খুব দরকার। একটা চেহারা যদি ভাসে, এই গ্রাফটা যদি ভাসে, তাহলে তো আমি 2 লাইন লিখতে পারবো পরীক্ষা হলে, হ্যাঁ তুমি তাই এইটা না? বিশ্বাস করো, তোমার এই গ্রাফটা, তোমার অন্য লেখাগুলো মনে রাখবার কোনো প্রয়োজনই নেই, তুমি এই গ্রাফটা জাস্ট আঁকবে, তারপর তলায় নামটা লিখবে, আর তারপরে কয়েকটা লাইনে জাস্ট লিখে দেবে এই গ্রাফটায় তুমি কি বলতে চাইছো সেটা। অ্যাসিমিলেশন মডেল বুঝা যাচ্ছে, যেটা অ্যাসিমিলেশন মডেল, মাল্টি রিজনাল মডেল বুঝা যাচ্ছে দুদিক থেকে আসছে, আর হ্যাঁ একটা যে স্পেসিফিক আফ্রিকান মডেল সেটা আফ্রিকা থেকেই দেখা যাচ্ছে, মানে সোজা জিনিস। মানে আমি অ্যাকচুয়ালি 3টে গ্রাফ যদি লিখে দিতে পারি, হ্যাঁ সেটা একটা মার্কস পাওয়া যায় পরীক্ষা ভালো হলে। মার্কস ক্যারি করতে পারবে, আর বিশ্বাস করো হ্যাঁ প্যালিও অ্যানথ্রোপোলজিতে মানে গোটা অ্যানথ্রোপোলজিতেই খুব ভালো মার্কস ক্যারি করা যায়, এবং কম খেটে, আমার মনে হয় অনেক কম খেটে অনেক মার্কস ক্যারি করা যায়। তুমি যদি ছোট ছোট জিনিসগুলো জানো না, তুমি কিন্তু তোমার মাথায় চাপ না রেখে তুমি জিনিসগুলো লিখে আসতে পারবে। তুমি কম পড়ো কিন্তু টেকনিকটা ঠিক থাকবে তোমার পড়ার, তাহলে তুমি ভালো মার্কস পেতে পারবে। ছক করে পড়ো, পুরো প্যালিও অ্যানথ্রোপোলজি ব্যাপারটাই কিন্তু পুরো ছকের জিনিস, তুমি যদি ছক করে একটা চার্ট করে নাও যে এই এই আমার পরপর টাইম পিরিয়ডের জিনিস, তাহলে তোমার তুমি হ্যাঁ একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল, তুমি কি, হ্যাঁ 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 না এবার ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে তুমি যেটা মানে কম পড়ো কিন্তু ঠিকঠাক ছক করে পড়ো, তুমি পারবে, কোনো অসুবিধা নেই, সেটা তোমার বায়োলজিতেও বলো, আর্কিওলজিতেও বলো, আর ইনফ্যাক্ট সোশ্যালেও বলো। সোশ্যালে কি হয়, সোশ্যালে একটু জিনিসটা জানতে হয়, জেনে কনসেপ্টটা তোমাকে লিখতে হয়, কিন্তু আর্কিওলজিটা কিন্তু খুব ভালো স্কোর করা যায়, কম কম পড়ে ভালো স্কোর করা যায়, কয়েকটা জিনিস মাথায় রাখার, বাকিটা তুমি লিখতে পারবে, আর সবটা কানেক্টেড সবকিছুর সাথে, হ্যাঁ কানেক্টেড, পুরো কানেক্টেড। পুরো কানেক্টেড। তো একটা সুতো যদি তুমি ঠিক ধরো, বাকিগুলো তুমি
করে ফেলতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্যাটারডে ক্লাস হচ্ছে 8টা থেকে, তো স্যাটারডে আমি দেখি আর একটা ম্যান পড়াবো আর কি, ইরেক্টাস বা রামাপিথেকাস বা কিছু একটা। আর্কিওলজিতেই থাকছি, এক্ষুনি বায়োলজিতে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর্কিওলজি পার্টটা অনেকটাই মানে পুরোটাই অলমোস্ট শেষ হয়ে গেছে, তো অসুবিধা কি, আর্কিওলজি পুরোটাই শেষ, আর কয়েকটা খুচখাচ জিনিস করলেই কমপ্লিট। তো এরপর বায়োলজিতে চলে যাব, সেটা আগে এটা কমপ্লিট করে নিয়ে তারপরেই যাব। ঠিক আছে, হ্যাঁ। তো কিন্তু আর একটা ব্যাপার যে, আর বায়োলজিতে যাওয়ার আগে আমি কিন্তু একটা পরীক্ষা নেব। ঠিক আছে, আমি একটা টেস্ট নেব, সেই টেস্টটা দিতে হবে। এবার টেস্টটা তোমরা কিভাবে দেবে সেটা একটু বলো, মানে না না স্যার, পুরো পুরোই দেবো, কোনো অসুবিধা নেই। আপনার এই হ্যাঁ বলো, ভাই ভিডিও অনলাইনে চালিয়ে রেখে, হ্যাঁ হ্যাঁ অনলাইনে চালিয়ে রেখে আমি সেটাই নেবো, জুমেই নেবো হয়তো টেস্টটা। ঠিক আছে, নিয়ে একটা টেস্ট নিয়ে নেবো আমি, শুধু আর্কিওলজির উপর, মানে যতটা হয়েছে আর কি তার উপর টেস্ট নেবো। এটা কমপ্লিট করি তারপর বলে দেবো যে কবে টেস্ট নিয়েছি। ঠিক আছে, ম্যাম এই একটা বলছিলাম যে হ্যাঁ যে বলো, পরপর যেটা আছে হ্যাঁ পুরো হ্যাঁ যেটা পুরো আছে এইটা পুরো পুরো একটা চার্ট চাইছো তো, মানে পর পর অর্ডার ওয়াইজ চার্ট একটা। পরপর, হ্যাঁ আমি পরপর, দেখছি, আমি একটা প্রিপেয়ার করে আমি দেব, একটু টাইম লাগবে আমার, আমি দেব। ম্যাম অনেকটা বড় তো, পুরোটা বলতে গেলে একটু ইয়ে লাগবে, আমি দেব প্রিপেয়ার করে। যেরকম জিওলজিক্যাল টাইম স্কেলটা দিয়ে দিয়েছি, ওরকম এটারও একটা চেষ্টা করছি আমি প্রোভাইড করার। ঠিক আছে, আমরা ওটা যদি মাথায় থেকে যায় না তাহলে মানে হ্যাঁ ওটা মাথায় বুঝিয়ে থেকে গেলেই সেটা লেখা যাবে পরীক্ষায়, কোনো, হ্যাঁ কিছুটা একদম লেখা যাবে, কোনো অসুবিধা নেই। কোনো চাপ নেই। আমি চেষ্টা করবো দু একটা ফিচার্স ও অ্যাড করে দিয়ে ব্যাপারটাকে দাঁড় করিয়ে দেওয়ার একটা জায়গায়, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। মানে কোন টাইম পিরিয়ড, কোন কালচার, কোন ইয়ে, সেটা একসাথে লিখে ইয়ে করার একটা মানে টেবিল মতো এইগুলো করে থাকলে দেওয়ার। কি জানতো, মানে এখন এখন যেটা সুবিধা হবে, যা হবে এই পরীক্ষার আগে সুবিধা হয়, পরীক্ষার মানে আগের জন্যই ওটা হয় না তৈরি করা। হ্যাঁ, এখন তুমি যা পড়ছো পড়ছো ইলাবোরেটলি পড়ছো, পরে তুমি জাস্ট একবার দেখে নিলেই তোমার জাস্ট মনে পড়ে যায় সমস্ত জিনিসগুলো। হ্যাঁ। ঠিক আছে, আমি দেখছি আমি ওটা এখন একটা, যতই নোট প্রিপেয়ার করি, যত ভালোভাবে করি, এটা তো আমি পুরো লিখে আসতে পারবো না 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 যতই করি, এটা সেটা একদম ঠিক কথা, ওটা জাস্ট তোমার রিকল করবার জন্য ওই জায়গাটা থাকবে। আমি সেটা আমি দেখছি, আমি একটা চার্ট তোমাদের প্রোভাইড করব, এই শুধু এই ম্যান গুলোর রিলেটেড আর কি। ঠিক আছে, ঠিক আছে, তো স্যাটারডে আবার ক্লাস হবে, আজকে এই অবধি তাহলে। হুম হুম।